সো ওয়েলকাম গাইস, আজকে আমি একটা 2 BHK ফ্ল্যাট দেখাতে এসেছি, বড় সাইজে। বেসিক্যালি যে 3 BHK ফ্ল্যাট, যেটা 2 BHK করে রাখা হয়েছে, আপনারা অনায়াসে 3 BHK করতে পারেন। কারণ যে সাইজটা হচ্ছে প্রায় 1280 সামথিং কিছু, একটু আপ ডাউন কিছু, ফ্ল্যাটটা স্কোয়ার ফিট এরকম আসবে। এটা আমি পেছন দিকে আমার দরজা, সোজা হচ্ছে আমার দক্ষিণ দিক পড়ছে, দক্ষিণ দিকে মুখ করে আমি ঢুকলাম। ঢোকার পর এইরকম পেসটাই পুরোপুরি পাচ্ছি। ওদিকে সোজা দেখতে পাচ্ছেন, এদিকে একটা রুম, মাস্টার বেডরুম, এটা একটা রুম, এদিকে কিচেন যায়নি। বেসিক্যালি এটা একটা রুম হওয়ার কথা, কিন্তু এটাতে রুম ওনারা করেননি যিনি কিনেছিলেন, তো জাস্ট ছেড়ে দিয়েছেন এরকম লিভিং রুম করবে বলে। তো এই স্পেসটা আমার সেকেন্ড ফ্লোর রয়েছে, আমি আবার বলে দিই, দুটো লিফট পেয়ে যাচ্ছেন আপনি ফ্ল্যাটে। আর এই লম্বা স্পেসটা, এই স্পেসটা প্রায় আপনি 20 ফুট মতো পেয়ে যাচ্ছেন, একটু কম বেশি হতে পারে। আর এই পেটটা, এইটা প্রায় 26 থেকে 28 ফুট মতো এটা হয়ে যাচ্ছে লম্বাটা। আচ্ছা, এইটাই প্রথমে দেখিয়ে দিই। বেসিক্যালি এইটা যদি আর একটুখানি কেনে বা এখান থেকে যদি একটু দেয়াল জুড়ে দেওয়া যায়, দেখি একটা রুম হয়ে যাবে। তো আমি সেই হিসেবে 3 BHK বলছি, কারণ এটা যে নেবে আশা করি 3 BHK হিসেবেই নেবে। এখানে আমি কিছু প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছি, 16 অ্যাম্পিয়ার আর 14 অ্যাম্পিয়ার মেলানো আছে, ওপরে এক্সট্রা পয়েন্টও থাকবে। এইখানে আমি এসির কোনো পয়েন্ট পাচ্ছি না আপাতত, তবে এইখানে একটা নাইট ল্যাম্পের পয়েন্ট রয়েছে। আর এটা ওই সামথিং পাকা পাকা সুইচ হয়ে যাবে, আশা করি ঘরের ভেতর চলে আসবে এটা যদি আসে। এটা আমার দক্ষিণ দিক, দক্ষিণ দিকটা পুরো স্লাইডিং করা রয়েছে, এটা আমার উপরে যাচ্ছে পশ্চিম দিক। আচ্ছা, এটা গেল দক্ষিণ পশ্চিম দিক। ওই এই পাশটা দেখিয়ে দিই, এখানে যে টিভি ক্যাবিনেট করার জন্য জায়গা দেওয়া রয়েছে, আপনারা দেখে আমার বুঝতে পারছেন, দরজাটা তো ওপরে রয়েছে, দরজার উপরে কলিং বেল ফলিং বেল বসে যাবে। এখানে টিভির লাইন আসার লাইন রয়েছে, টিভি লাইন আর নিচের লাইনের কানেকশন দেওয়ার জায়গা রয়েছে, 2x14 অ্যাম্পিয়ারের পয়েন্ট রয়েছে, আরও কিছু জায়গায় লাগানো যেতে পারে। আচ্ছা, এই পাশটায় ঘুরলাম, এই স্পেসটা প্রায় প্রায় 14 ফুট সামথিং হয়ে যাচ্ছে এইটা, আর লম্বাটা প্রায় প্রায় 10 ফুট মতো হয়ে যাচ্ছে। সোজা এই পাশে দক্ষিণ দিক পড়েছে, বারবার বলার কিছু নেই। এখানে আমি একটা ভালো বেসিন পেয়ে যাচ্ছি, তারপর সোজা এই পাশ থেকে আমার কিচেনটা শুরু হচ্ছে। এই দিকটা পড়ছে পূর্ব দিক, তো পুরো বাস্তু মতোই করা রয়েছে, অসুবিধা নেই। এখানে আমি চিমনির পয়েন্ট পেয়ে যাচ্ছি, রান্নাঘরে এখানে একটা জানলা পেয়ে যাচ্ছি, জিন্দালের ইউজ করা হয়েছে, কোয়ালিটি যথেষ্ট ভালো, জনসনের টাইলস দেখতেই পাচ্ছি। আচ্ছা, ওপরে তো কল রয়েছে, নিচেও যথেষ্ট ভালো কোয়ালিটির একটা কল দেওয়া রয়েছে। এটা গেল আমার কিচেন, কিচেনের এখানে চলে আসবো আমার ফ্রিজের পয়েন্ট, দেখো আর একটু ঠিকই আছে। এখানে 16 অ্যাম্পিয়ার একটা, 14 অ্যাম্পিয়ার একটা পেয়ে যাচ্ছি, ওপাশে আমার ফ্রিজ থেকে যাবে, ফ্রিজের পয়েন্ট করা, মাইক্রোওভেনের পয়েন্ট ওখানে পেয়ে যাবো, এখানে পেয়ে যাবো আমি জলের পয়েন্ট করাই আছে, আর এখানে পেয়ে যাবো চিমনির পয়েন্ট। তো ওভারঅল কিচেনটা সুন্দর করে সাজানো আছে, একটু হালকা মডুলার কিচেনের মতো সাজ দিয়ে দিলে অসাধারণ লাগবে ফাটাফাটি। আচ্ছা, তো এই ঘরটা আসছি, এই ঘরটা বেসিক্যালি একটু ছোটো ঘরটা সাইজ, কারণ বাকিটা দেখা দুটোই লাগবে। এই ঘরে আপনি এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, সাথে আপনি বারান্দা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, দরজাটা এখনও কিছু করা হয়নি, বাদ বাকি সবই করা হয়ে গেছে, তাহলে সামনে যে এখন নতুন পিকচার যদি আমার লাগবে ওটা লাগানো বাকি। যেদিকে লাইটের পয়েন্ট পাচ্ছি, ওদিকে এসির পয়েন্ট পাচ্ছি, নিচে বেড সুইচ পাচ্ছি, এখানে সামথিং একটা 16 অ্যাম্পিয়ার পয়েন্ট রয়েছে, এখন আরেকটা বসানো যেতে পারে। ছোট্ট ঘর, 10x12 সাইজ আছে। এইটা পড়ছে আমার পূর্ব দিক, পূর্ব দিকে কোনো অবস্ট্রাকশন নেই, যথেষ্ট আলো বাতাস খেলেও বুঝতেই পারছেন। আচ্ছা, এদিকটা পেয়ে যাচ্ছে আমার দক্ষিণ দিক, দক্ষিণ দিকটা আমি এখান থেকে রেখে দিচ্ছি, বারান্দায় আমাদের গেস্ট আছে, 3 বছর হয়ে গেছে ফ্ল্যাটটা খোলা হয়নি, এইরকম অবস্থা। তো 3 বছর না, ফ্ল্যাটটার বয়স হবে 3 বছর, তো ফ্ল্যাটটা প্রায় প্রায় 1.5 বছর মতো বয়স হবে। আচ্ছা, এদিকে আমার দেখতে পাচ্ছেন যেমন বাইরে পেয়ে যাচ্ছি ওয়াশিং মেশিনের পয়েন্ট, রেলিং পুরো ওপর পর্যন্ত ঘেরা আছে, নিচে টপ লাগানোর জায়গা দেওয়া আছে, রেলিং এটা খুব সুন্দর জিনিস, লাগানো উচিত সবাইকেই গাছ। এটা গেল। আচ্ছা আচ্ছা, দরজাগুলোতে ভেতর থেকে এই লক সিস্টেম লাগানো আছে, প্রত্যেক কথাতেই লাগানো যায়, এই জিনিসটা ভালো, এটাতেও লাগানো আছে। তিনি ফ্ল্যাটটা কিনেছেন, ইউজ করবো, তিনি মোটামুটি সব জিনিসের কোয়ালিটি মেনটেন করেছেন, কোনো চিপ কোয়ালিটি জিনিস আমি এখন আমাদের চোখে পড়ি, যথেষ্ট ভালো। আর সেখানে পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর এখানে নিচে পেয়ে যাচ্ছি আউটলেট, এখানে ওয়াশিং মেশিনের আউট কানেকশনটা পেয়ে যাবো। ওপরে একটা এরকম লক চলে আসছে, পুরো এখান থেকে পুরো লম্বা গেছে ঘর পর্যন্ত, শেষ পর্যন্ত আর কি। আর সেটা চলে আসছে মাস্টার বেডরুম, এটা উত্তর দিক, উত্তর দিক ব্লক, ব্লক থাকে ভালো, শীতকাল ঠান্ডা হওয়া লাগবে না। পূর্ব দিক পেয়ে যাচ্ছি এসি পয়েন্ট, এই ঘরে রয়েছে, তো দুটো ঘরে আমি এসি পয়েন্ট দেখতে পেলাম, আর তো সেরকম কোনো এসি পয়েন্ট আমার চোখে পড়েনি। এই ঘরটার সাথে একটু বড়ো আছে, ওই 14x12 এরকম সামথিং কিছু হবে, কি 14.5x12। আচ্ছা, এবার চলে আসছি ওয়াশরুমে, অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি, মিক্সার শাওয়ার, হ্যান্ড শাওয়ারের সাথে এয়ার কানেক্টেড, খুব সুন্দর সিস্টেম এটা। আচ্ছা, এখানে পেয়ে যাচ্ছি কোমর, এখানে পেয়ে যাচ্ছি গিজারের পয়েন্ট, এখানে পেয়ে যাচ্ছি একটা ছোট্ট না, ঠিকঠাক সাইজেরই বেসিন পেয়ে যাচ্ছি, সাইজে র‍্যাক করা রয়েছে, যদি দেখতে অসুবিধা আমি একটু লাইট জ্বালিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে বেসিন, নিচে আবার ডাবলিং করা আছে, এখানে কর্নারে র‍্যাক, এখানে একটা প্লাগ পয়েন্ট, ওপরে আর কিছু নেই, যেহেতু ওপরে বাঁকটা গেছে তাই একটুখানি সাইজটা এখানে কমেছে। এইটা উত্তর দিক ছাড়ছি, ওপরে ফ্ল্যাটটা আমার নিজের খুব ভালো লেগেছে, এত সুন্দর স্পেস, তো পুরো স্কোয়ার স্পেস আছে, দক্ষিণ খোলা, পূর্ব দিক খোলা, পশ্চিম দিকও খোলা, 3 দিক খোলা পেয়ে যাচ্ছি। সাধারণত ফ্ল্যাটে কি দক্ষিণ পেলে পূর্ব পাওয়া যায় বা পশ্চিম পাওয়া যায়, এখানে 3 দিকটাই আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা বাদ, সেই কারণে ফ্ল্যাটটা খুব ভালো লেগেছে আমার দেখতে। আর সেই বাথরুমটা কমন টয়লেট, এখানেও সেম, ফ্যান শাওয়ারটা এখানে লাগানো হয়েছে, তো এই শাওয়ারের কাজ করে মিক্সার শাওয়ার লাগানোই আছে, জেট স্প্রে, ওয়েস্টার্ন টয়লেট আমার সব জায়গায় কমন ব্যাপার। এখানে চলে আসছে আমার কিসের নামটা দেখতে পাচ্ছি না, যাই হোক, এখানে চলে আসছে আমার গিজারের পয়েন্ট, উপরে এখানে সাইডে দুখানা র‍্যাক, এমার্জেন্সি জিনিসপত্র রাখার জন্য। আর সেদিকে চলে আসছে আমার একটা বেসিন,
পেছনে এখানে একটা ড্রয়ার মতো করা আছে, সব টপ কিছু একটা এক্সট্রা কিছু রাখলেন, সোজা একটা আয়না চলে আসছে। এখানে তো সাইড পেছনে যে কলটা, না এটা ঠিক আছে, কলটা কোনো রানিং নেই। আচ্ছা, তো ওভারঅল প্রায় প্রায় বলছি 1276 থেকে 1280 স্কোয়ার ফিট সামথিং দিয়ে ফ্ল্যাটটা হবে। টিজিউটার একদম কাছে, ডবল লিফ্ট, সেকেন্ড ফ্লোর, যদি সম্ভব কার্টানি অ্যাভেলেবেল আছে ওটা আলাদা সেক্টর, কেন ওটা ফ্ল্যাটের তো আমি এখন দেখাচ্ছি। যদি কেউ পছন্দ হয়ে থাকে, খুব সুন্দর ফ্ল্যাট, নিউ ফ্ল্যাট, যে কিনেছে সে এখন ইউজ করতে পারেনি, ইনফ্যাক্ট সে কেনার পরেই আজকে এসছেন রংকং, কয়েকদিন পর নিউ দেখে অবাক হয়ে গেছে। তো ওভারঅল জিটি রোড থেকে খুবই কাছে, জাস্ট এখান থেকে বেরিয়ে জিটি রোড যেত, জিটি রোডে উঠতে হলে 1 থেকে 1.5 মিনিট লাগে, খুব কাছে, 100 মিটার থেকে 150 মিটার, 150 মিটার হয়তো হবে না কারো কাছে। তো আশা করি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে। লোনেবেল প্রপার্টি আছে, শ্রীরামপুরে আছে। যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে ইনবক্স করুন, তাহলে ইনবক্সে বলে দিচ্ছি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।